অনেকে অভিযোগ করে, যাকে আমরা ভালোবাসি, যার সাথে আমাদের সম্পর্ক রয়েছে, যার সাথে সারাটা জীবন কাটাতে চাই, যাকে সব কিছু আমি আমার বলে মেনে এসেছি, তার কাছে আমাদের জন্য কোনো সময় নেই। কি করে বুঝবো আমরা যে তার মনে আমাদের জন্য কি আছে? একটা সম্পর্কে সময় দেওয়া এতটা প্রয়োজন কেন হয়? বাস্তবে মানুষ তার সময় সেখানেই কাটাতে চায় যেখানে তার প্রেম আছে বা ভালোবাসা আছে। সে যেভাবেই হোক আপনার জন্য ঠিকই সময় বের করে নেবে। আপনার উপর যার রুচি থাকবে, সে যতই ব্যস্ত থাকুক না কেন, সে যতই সমস্যায় থাকুক না কেন, আপনার জন্য ঠিকই সময় বের করে নেবে। এমনটা কখনো হতে পারে না যে কোনো মানুষের কাছে এটুকুও সময় নেই যে আপনার সাথে সামান্য কথাই না বলতে পারে। কেউ কি খাবার খায় না? কেউ কি ঘুরতে যায় না? কেউ কি ঘুমোয় না? কেউ কি তার কাজ করে না? মানুষ সব জিনিসের জন্যই সময় ঠিকই বের করে যেটাতে তার রুচি থাকে। কারোর আপনার জন্য যদি কোনো রুচি থাকে, তাহলে সে যেভাবেই হোক যেখান থেকেই হোক সময় ঠিক বের করে নেবে। আর আপনার জন্য যার কোনো রুচি থাকবে না, সে সব সময় আপনার জন্য ব্যস্তই থাকবে। সময় কেন এত মূল্যবান একটা সম্পর্কের জন্য? কেননা যার সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, আমাদের মনের টান সেখানেই থাকে। সেটা আপনার পরিবার হোক, আপনার বন্ধু হোক, সেটা আপনার কাজই হোক, আপনি যেখানেই বেশি সময় দেবেন আপনার মনও সেখানেই লাগবে। আর আপনার মন যেখানে বেশি লাগবে, তারপর আপনি আরও বেশি করে সময় সেখানেই দিতে চাইবেন। বাস্তবে সময় দেওয়াটা কি? সময় দেওয়ার মানেটা হলো নিজের জীবনটা কাউকে দেওয়া, নিজের জীবনের একটা অংশ কাউকে দেওয়া। যখন আপনাকে কেউ সময় দেয়, সে কিন্তু আপনাকে শুধু তার সময় দিচ্ছে না, সে নিজেকেই, নিজের জীবনের মূল্যবান এক অংশকে আপনাকে দিয়ে দিচ্ছে। এর জন্যই একটা সম্পর্কে খুব প্রয়োজন যে দুটো মানুষই যেন একে অপরের সাথে ভালো সময় কাটায়, দুদিক থেকে তারা যেন একে অপরকে সময় দেয়। কেননা যখন দুটো মানুষ একে অপরের সাথে যদি সময় না কাটায়, তাহলে তাদের কী করে একে অপরের সাথে মনের মিল হবে? কী করে একে অপরকে বুঝতে পারবে তারা? তখন সেই পরিস্থিতিতে তাদের ভিতর কোনো কানেকশনই থাকবে না। কোনো স্টুডেন্ট যদি কোনো ডিগ্রি পেতে চায়, তাহলে তাকে তার পিছনে প্রচুর পরিমাণে সময় দিতে হয়। আপনি যদি আপনার নিজের শরীর ঠিক রাখতে চান, তাহলে তার পিছনেও আপনাকে অনেক সময় দিতে হয়। জীবনে আপনি যেটাই পাওয়ার ইচ্ছা রাখবেন, তার পিছনে কিন্তু আপনাকে সময় অবশ্যই দিতে হবে। আপনি সব জিনিসকে এক পাশে রেখে সেটাকেই সময় দেন যেটা আপনি পেতে চান। সম্পর্ক ঠিক এমনটাই। আপনি যে সম্পর্কে সময় দেবেন না, সে সম্পর্ক আপনি কখনো টিকিয়ে রাখতে পারবেন না। কেননা সেটাতেই বোঝা যায় আপনার কারোর প্রতি কতটা ভালোবাসা রয়েছে, আপনি তাকে আপনার জীবনে কোন জায়গাটি দিতে চান। যে সবসময় আপনার কাছে ব্যস্ত থাকে, এর মানে আপনার নাম্বার তার জীবনে অনেক পিছনে। তার জীবনে আরও অনেক জিনিসই প্রয়োজন, আর আপনার নাম্বার তার কাছে আরও অনেক পরে আসে। এর জন্য কারো কাছে জানার কোনো প্রয়োজন নেই। আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনি জেনে যাবেন যে সেই মানুষটির জীবনে আপনার জায়গাটি কোথায়। কেননা যে মানুষটির জন্য আপনি সত্যি করে স্পেশাল হবেন, কোথাও না কোথাও থেকে সে আপনার জন্য ঠিকই সময় বের করে নেবে। এখনকার সময় মোবাইলের সময়, লোকে সারাটা দিনই মোবাইল হাতে করে ঘোরে, আর তারপরেও তার একটুও সময় হয় না যে সে আপনার সাথে কথা বলতে পারে, আপনাকে মেসেজ করতে পারে, আপনার মেসেজের রিপ্লাই করতে পারে। সে শুধু আপনাকে অপেক্ষায় রাখে সব সময়। এর মানে যে জায়গাটি আপনি তাকে দিয়েছেন, তার জীবনে সেই জায়গাটি কিন্তু আপনার জন্য নেই। এর জন্যই আজকাল সম্পর্ক ভেঙে যাচ্ছে। যে আমরা তাকে এতটা সময় দিয়েছি, এতটা দাম দিয়েছি, আর আমাদের জন্যই তার কাছে একটু সময় নেই। যদি আপনি চান আপনার সম্পর্ক টিকে থাকুক, আপনার সম্পর্কে প্রেম আরও বাড়ুক, আপনার সম্পর্ক আরও স্ট্রং হোক, আর আপনি যদি আপনার সম্পর্ক নিয়ে সিরিয়াস থাকেন, তাহলে তাকে সময় অবশ্যই দিন। আর আপনাকে যদি কেউ সময় একদমই না দেয়, এর মানেটা একদমই পরিষ্কার, আপনি তার জীবনে একদমই মূল্যহীন। কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, সত্যিটা আপনার সামনেই আছে। একটু একটু করে নিজেকে দুঃখ দেওয়ার চেয়ে সব ভুলে আপনি আপনার জীবনে এগিয়ে চলুন, আর আপনি আপনার ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলুন।